রাজনীতিতে দুর্বৃত্তায়ন রোধে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। সর্বোচ্চ আদালত আজ রায় দিতে গিয়ে বলেছে, এবার থেকে কোনো জনপ্রতিনিধি দোষী সাব্যস্ত হলেই তাঁর আর বিধায়ক বা সাংসদ পদ থাকবে না। নিম্ন আদালতের রায়েও যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলেও সাংসদ বিধায়ক পদ বাতিল হয়ে যাবে। উচ্চ আদালতে আবেদনের নামে ছাড় পাবেন না জনপ্রতিনিধিরা। কিন্তু যারা আজকের এই রায় দেওয়ার আগে উচ্চ আদালতে আবেদন জানিয়ে রেখেছেন তারা এর আওতায় পড়বেন না। বিশেষজ্ঞ মহলের মতে রাজনীতিকে দূষণমুক্ত করতে সুপ্রিম কোর্টের এই রায় ঐতিহাসিক। হেস্টিংস থেকে রাজাবাজার ট্যাক্সিতে তুলে একের পর এক ছিনতাইয়ের অভিযোগ। ট্যাক্সি দৌড়াতে জেরবার শহরবাসী। এবার সন্ধ্যের ব্যস্ত সময় বাইপাসের ওপর যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক ট্যাক্সি চালক। প্রশ্নের মুখে যাত্রীদের নিরাপত্তা। ধৃতের নাম প্রদীপ কুমার দাস। বুধবারই তাকে আলিপুর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় বাইপাসের মাঠপুকুর এলাকা থেকে ট্যাক্সিতে ওঠেন এক মহিলা। ওই মহিলার বাড়ি চৌবাগা এলাকায়। অভিযোগ, ট্যাক্সিতে ওঠার পর গন্তব্যে যাওয়া নিয়ে চালকের সঙ্গে বচসা হয় মহিলার। অভিযোগ, এরপরই ওই মহিলা শ্লীলতাহানি করেন অভিযুক্ত ট্যাক্সি চালক। ট্যাক্সি সায়েন্স সিটি মোড়ের কাছে আসতেই কর্তব্যরত পুলিশকর্মীদের কাছে অভিযোগ জানান ওই মহিলা। তার অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে প্রগতি ময়দান থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়। এখানেই প্রধান শিক্ষক ছিলেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সেই স্কুলেই এখন শুরু হচ্ছে কলেজের পঠন পাঠন। সিঙ্গুরে আদ্যন্ত একটি সরকারি কলেজ তৈরির ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। জলাঘাটায় সেই কলেজ হওয়ার কথা, অথচ তড়িঘড়ি করে এই শিক্ষাবর্ষ থেকেই সিঙ্গুর কলেজের পঠন পাঠন শুরুর নির্দেশ দিয়েছে সরকার। ইতিমধ্যেই কলেজে কলেজে শুরু হয়ে গেছে ভর্তি পর্ব। এরই মধ্যে স্কুল ঘরে কলেজের পঠন পাঠন ঘিরে তৈরি হয়েছে প্রশ্ন। উচ্চশিক্ষা দপ্তর নির্দেশিকায় জানিয়েছে, 2013-14 শিক্ষাবর্ষ থেকে সিঙ্গুর কলেজের যাত্রা শুরু। অস্থায়ীভাবে সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ে শুরু হবে পঠন পাঠন। বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও দর্শন বিষয়ে আপাতত অনার্সে পঠন পাঠন। প্রতিটি বিষয়ের জন্য 25 জন পড়ুয়াকে ভর্তি করানো যাবে। ইতিমধ্যেই সরকার হুগলি মহসিন কলেজ ও প্রেসিডেন্সি থেকে 5 অধ্যাপককে বদলি করেছে সিঙ্গুরে। নিয়োগ করা হয়েছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ। কিন্তু প্রশ্ন উঠেছে, তড়িঘড়ি করে বেনজিরভাবে স্কুলের মধ্যেই কলেজের পঠন পাঠন কেন? তাহলে কি সিঙ্গুরের মানুষের অন্তত একটা চাহিদা পূরণ করতে তৎপর সরকার? রথের দিন মানেই জমজমার চিৎপুর, বায়নার ভিড়ে উৎসব মুখর যাত্রাপাড়া। কিন্তু এবছর ছবিটা একটু আলাদা। সৌজন্যে পঞ্চায়েত ভোট, রথের পরের দিনই শুরু হচ্ছে পঞ্চায়েতের মহারণ। গ্রাম দখলের লড়াই হার মানিয়েছে যাত্রার রং বিলান্তিকে। তাই চিৎপুর এদিন কার্যত শুনশান। তবে বায়নার এই পালাবদল প্রভাব ফেলতে পারেনি পালা বাঁধার উৎসাহে। তাই এবারও মুম্বাই, টালিগঞ্জ এবং ওপার বাংলার শিল্পীদের সমন্বয়ে প্রাণ প্রতিষ্ঠা যাত্রা পাড়ার। টার্জান খ্যাত মুম্বাইয়ের হেমন্ত বীর্যে, লোকনাট্যের পালায় থাকছেন শক্তি কাপুর, রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী অঞ্জু ঘোষ। যাত্রার আঙিনায় প্রাপ্ত নয় রাজনীতি। একটি পালায় মুখ্যমন্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন রুমা চক্রবর্তী। পাশাপাশি লাল পাহাড়ির নাচনীতে দেখা যাবে সীতা ঘোষকে। ভোটে দাঁড়াচ্ছেন পেটো পাঁচুতে রয়েছেন সুভাষিস মুখোপাধ্যায়, ফিরলেন ইন্দ্রাণী হালদার। এছাড়াও দেখা যাবে অভিষেক চট্টোপাধ্যায় ও চুমকি চৌধুরীকে। তবে তারকার ঔজ্জ্বল্যে সবাইকে টেক্কা দিয়েছে রত্নদ্বীপ অপেরা। তাদের পালায় দেখা যাবে দুই সাংসদ তাপস পাল এবং শতাব্দী রায়ের জুটিকে। নজর কাটতে তৈরি মুক্তমঞ্জুরি অপেরাও।